ওয়েলকাম স্টুডেন্টস আশা করি সবাই ভালো আছো আজকে আমাদের অ্যালজাবরা বীজগণিতের ক্লাস তা আগামীতে যে তোমাদের এস জিডি আছে সিএইচএসএল চলছে এই সমস্ত পরীক্ষাগুলোতে এই বীজগণিত কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট তা চলো আজকের এক নম্বর অঙ্ক দেখো বলেছে ইফ এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান যদি ফাইভ হয় দেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত হবে এই ধরনের অঙ্কগুলো করার আগে একটা কনসেপ্ট তোমরা আগে শিখে রাখো কি মনে করো যে তোমাদের দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে মনে করো এখানটাতে কত মনে করো তোমরা কে দেওয়া আছে কে হচ্ছে যে কোনো একটা সংখ্যা দুই তিন এক পাঁচ দশ একশো দুশো যা ইচ্ছে যদি এরকম আকারটা থাকে তাহলে এক্সের স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান বের করার নিয়ম হচ্ছে এটার স্কোয়ার করে তার থেকে আমাদের দুই বাদ দিতে হবে কি করতে হবে যেটা মান দেওয়া ছিল তার স্কোয়ার করে দুই বাদ দিতে হবে তাহলে তোমরা ডিরেক্ট এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান পেয়ে যাবে পরিষ্কার কিভাবে এটা এলো আচ্ছা এখানে আর কেস হয় সেটা হচ্ছে যখন এখানে প্লাস থাকে তখন এখানে মাইনাস আর যদি এখানে মাইনাস থাকে মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান কে তাহলে এক্সের স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কিন্তু দেখো প্লাস থাকলে মাইনাস হয় তাহলে মাইনাস থাকলে প্লাস হবে কত আসবে কে স্কোয়ার প্লাস টু আসবে এটার আনসার পরিষ্কার একদম তা এটা হলো আজকের আমাদের এই যে অঙ্কগুলো আছে তার রুলস কিছু সেটা হচ্ছে আজকের এক নম্বর রুলস আমাদের এটা হলো এটা হলো আমাদের আজকের এক নম্বর রুল মনে থাকবে এক নম্বর রুলটা আমাদের কি যদি এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কে হয় কে যে কোনো একটা সংখ্যা হতে পারে তাহলে এক্সের স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মান হবে কে স্কোয়ার মাইনাস টু এখানে প্লাস হলে এখানে মাইনাস আর এখানে মাইনাস হলে এখানে প্লাস হবে এটাই নিয়ম এবার এটা কিভাবে হয় সেটা একটু আমরা একটা অঙ্কের জন্য দেখে রাখি এই রুলসটা কেন এভাবে হলো একটুখানি শিখে রাখি আমরা প্লাসটাকে নিয়ে শিখি তাহলেই হবে একটা শিখি তা দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান যদি কে হয় তাহলে এটার মান কেন কে স্কোয়ার বাই টু হবে একটু প্রমাণ করি আমি করছি কি দুদিকেই স্কোয়ার করে দিচ্ছি এটারও স্কোয়ার এটারও স্কোয়ার এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু এটা এ এটা b প্লাস কি হয় বি স্কোয়ার মানে 1 বাই এক্সের স্কোয়ার করলে ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল এদিকে আমাদের কে স্কোয়ার ছিল থাক এইবার এই এক্স এই এক্স কেটে যাবে তাহলে এই প্লাস টুটাকে ওপাশে পাঠিয়ে দেবো তাহলে এদিকে পড়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এ পাশে পড়ে রইল আর এদিকে কে স্কোয়ার ছিল থাক আর এই টুটাকে ওপাশে নিয়ে গেলে মাইনাস টু এই কারণে তোমাদের বললাম যে যদি প্লাস থাকে এখানে কে স্কোয়ার মাইনাস টু হবে আর যদি এখানে মাইনাস থাকতো তাহলে এখানে কে স্কোয়ার প্লাস টু আসত এটা আজকের রুল ওয়ান এক নম্বর রুল আশা করি সবার রুলটা পরিষ্কার হয়ে গেছে আমরা যদি রুলসটা বুঝে যাই তাহলে আমরা এবার আজকের এক নম্বরের সমস্যাটার সমাধান খুব সহজে করতে পারবো ঠিক আছে তা চলো আজকের রুল ওয়ান ব্যবহার করে আমরা এক নম্বর অঙ্কটার সমাধান একবারে সহজেই বের করতে পারবো কি করে করব আমরা x মাইনাস ওয়ান বাই এক্স আছে তার মান পাঁচ চাইছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত কি হবে মাইনাস আছে তাহলে কি হবে তাহলে এখানে হবে কে স্কোয়ার মাইনাস থাকলে হবে কে স্কোয়ার প্লাস টু এখানে কে বলতে কত আছে পাঁচ তার মানে পাঁচে স্কোয়ার প্লাস টু পাঁচে স্কোয়ার পঁচিশ আর যোগ দুই মানে আনসার হবে আমাদের টোয়েন্টি সেভেন এটা আসবে আমাদের রাইট আনসার একদম পরিষ্কার এটা যদি আমাদের রুলস জানা থাকে তাহলে অঙ্কটা তোমাদের করার দরকার পড়বে না তোমরা দেখেই উত্তর বলে দেবে মাইনাস আছে আর ওখানে স্কোয়ারের যোগ ফল তার মানে কে স্কোয়ার প্লাস টু মানে পাঁচের স্কোয়ার প্লাস টু পঁচিশ প্লাস টু মানে সাতাশ হচ্ছে আনসার একদম পরিষ্কার আর এটাই কিন্তু অন্য সব স্টুডেন্টরা কী করবে এটার দুদিকে স্কোয়ার করবে তারপর কিন্তু ওই মানটা নিয়ে আসবে শুধু শুধু সময় নষ্ট হবে দরকার নেই দেখেই তোমরা আনসার বলে দিতে পারবে এটা হলো এক নম্বর অঙ্ক আজকের চলো এবার আজকের আমরা দু নম্বর অঙ্কতে যাই কি বলেছে দু নম্বর অঙ্ক একটু দেখি দেখো দু নম্বর অঙ্ক বলেছে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান যদি ইলেভেন হয় এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান ইলেভেন যদি হয় তবে ওরা মান চাইছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত হবে দেখো এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে তার মানে বুঝতে পারছো এটা আসবে কে স্কোয়ার প্লাস টু কে বলতে এগারো এগারো স্কোয়ার কত এগারো স্কোয়ার প্লাস টু এগারো স্কোয়ার একশো একুশ আর দুই যোগ করলে হবে একশো তেইশ এটা হয়ে গেল আনসার ক সেকেন্ডে ম্যাক্সিমাম তোমাদের দশ সেকেন্ডে এই বীজগণিতগুলোর আনসার তোমরা বের করতে পারবে এটাই দরকার দেখো অঙ্ক কিন্তু এখন সবাই পারে কম বেশি সবাই পারে কম্পিটিশানে ফারাক কোথায় হয় টাইমিং সময়টা এই সময়টা কিন্তু তোমাদের সেভ করতে হবে ঠিক আছে চলো নেক্সট চলে যাই তিন নম্বর অঙ্কতে যদি একটুও বুঝে থাকো ক্লাস তোমাদের বাবাইদার তাহলে অবশ্যই একটু লাইক করবে আর কমেন্ট করে জানাবে আর অবশ্যই শেয়ার করবে চলো নাম্বার থ্রি কী বলেছে এইবার দেখো বলেছে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান যদি রুট টু হয় তবে ওরা মান বের করতে বলেছে কার ওরা মান চাইছে এক্স টু দি পর ষোলো প্লাস এক্স টু দি পর বারো প্লাস এক্স টু দি পর এইট প্লাস এক্স টু দি পর ফোর প্লাস ওয়ান এটার মান কত হবে রাইট তা এই অঙ্কগুলো এতদিন তোমরা কিন্তু অনেকটা বড় করে করেছো স্কোয়ার টোয়ার করে করে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে কিন্তু এটা করার খুব সহজ নিয়ম হচ্ছে দেখো আজকের রুলস রুল টু আজকে এটা দ্বিতীয় একটা রুল সেটা আলোচনা করে দিই তাহলে অঙ্কটা করতে সময় লাগবে না ঠিক আছে যদি এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান টু দেওয়া থাকে যদি এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান রুট টু দেওয়া থাকে কবে দুটো কন্ডিশন হয় কি একটা হচ্ছে হয় এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান চলে আসে জিরো আর একটা কন্ডিশন আসে সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর এর মান আসে মাইনাস ওয়ান পরিষ্কার তাহলে যদি এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান রুট টু দেওয়া থাকে তবে তোমরা এই দুটো কেস হবে মাথায় রাখবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান জিরো আসবে এবং এক্স টু দি পর ফোরের মান মাইনাস ওয়ান আসবে এটা আজকের রুল টু কেন হয় একটু দেখি আমরা কি করব এটা স্কোয়ার করব। এটারও স্কোয়ার করব এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার এটার মান পাবো রুট টু স্কোয়ার করলে শুধু টু পাবো কি করলাম রুট টু স্কোয়ার করলে টু পাবো কারণ স্কোয়ারটা রুটটাকে মেরে ফেলে এইবার এটা এটা কেটে গেল এই টুটাকে ওপাশে পাঠিয়ে দাও তাহলে এদিকে পড়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আর এদিকে এই টু ছিল আর এই টুটা মাইনাস হয়ে চলে গেল প্লাস টু মাইনাস টু কেটে গেল তাই তো আমাদের আসলো কত জিরো ঠিক আছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান জিরো পাওয়া গেল। এটাই তো বলেছিলাম ঠিক আছে এইবার এক্স টু দি পর ফোর এর মান মাইনাস ওয়ান কীভাবে আসছে একটু দেখো তাহলে আমাদের এ পর্যন্ত আবিষ্কার হয়ে গেল যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার থাকলে তার মান জিরো আসবে যখন এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান রুট টু দেওয়া থাকবে এবার তোমরা কী করবে লসাগু করো এর নিচে ওয়ান আর এখানে এক্সস স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার আসবে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস কেটে গেলো ওয়ান আসবে ইকুয়াল টু জিরো জিরোর নিচে কিছু নেই মানে এক আছে বজ্র গুণন করো কোনাকুনি গুণ ওয়ান দিয়ে এটাকে গুণ করলে এক্স টু দি পর ফোর প্লাস ওয়ান আর এক্স স্কোয়ারকে জিরো দিয়ে গুণ করলে জিরো তারপরের লাইনে এক্স টু দি পর ফোর ইকুয়াল টু প্লাস ওয়ানকে ওপাশে পাঠিয়ে দিলে মাইনাস ওয়ান এটাই তো হয় বললাম কিছুক্ষণ আগে তাহলে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান যদি রুট টু দেওয়া থাকে দুটো কেস হয় একটা কেস কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান জিরো আসে আর একটা কেস কি এক্স টু দি পর ফোরের মান মাইনাস ওয়ান হয় অলওয়েজ হয় যদি রুট টু থাকে যদি রুট টু থাকে রুট থ্রি থাকলে কিন্তু আবার পাল্টে যাবে ওটা আসবো ওটা রুলস থ্রিতে বলবো পরিষ্কার তাহলে রুল টু এর জন্য দুটো কন্ডিশন আমাদের মাথায় সেট হয়ে গেল এবার আমরা অঙ্কটার সমাধান করতে পারবো এই রুলগুলো ব্যবহার করে তোমরা ভিডিওটাকে পজ করে করে কিন্তু রুলগুলো খাতায় নোট ডাউন করে রাখবে ঠিক আছে মাথায় সেট হয়ে যাবে একদম সেট হয়ে যাবে হতেই হবে চাকরি পেতে গেলে তাহলে কি বললাম এর দুটো রুলস হয় একটা রুল আমি ইউজ করব সেটা হচ্ছে এক্স টু দি পর ফোর এর মান আসবে মাইনাস ওয়ান তাহলে এগুলো সবগুলোকে আমি এক্স টু দি পর ফোর এর পাওয়ারে লিখবো কিভাবে এক্স টু দি পর ষোলো না লিখে লিখি ফোর তার পাওয়ার আবার ফোর চার চারে ষোলো মিলল এবার বারো আছে এক্স টু দি পর টুয়েলভ আছে এক্স টু দি পর ফোর তার মাথায় পাওয়ার তিন চার তিনে বারো এটা এইট আছে তাহলে এক্স টু দি পাওয়ার ফোর তার স্কোয়ার আর এটা তো এক্স টু দি দিপার ফোরই আছে আর শেষে প্লাস ওয়ান আছে থাকলো এইবার এক্স টু দি পাওয়ার ফোর যেখানে পাচ্ছ সেখানে বসাবে মাইনাস ওয়ান তাহলে এক্স টু দি পর ফোরের জায়গায় মাইনাস ওয়ান তার পাওয়ারে চার এটার এখানে মাইনাস ওয়ান তার পাওয়ারে তিন এটা মাইনাস ওয়ান তার পাওয়ারে দুই এটা মাইনাস ওয়ান আর লাস্টে প্লাস ওয়ান এইবার দেখো মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান কেটে গেল বাদ দাও এবার একটা তোমাদের নিয়ম মানা মাথায় রাখতে হবে যে কোনো মাইনাসওয়ালা সংখ্যার পাওয়ার যদি জোর হয় তাহলে সেটা প্লাস হয়ে যায় কি বললাম মাইনাসের পাওয়ার যদি জোর সংখ্যা হয় তাহলে সেটা প্লাস হয় আর মাইনাসের পাওয়ার যদি কোনো বিজোর সংখ্যা থাকে তাহলে সেটা মাইনাসই হয়ে যায় ঠিক আছে একদম এখানে কত আছে চার তাহলে এক্স টু বি মাইনাস একের পাওয়ার চার মাইনাসের পাওয়ার চার চার মানে জোর না বিজোর জোর জোর হলে পারে মাইনাসটা প্লাস হয়ে যাবে আর ওয়ানের পাওয়ার ফোর করলে তো ওয়ানই হবে এইবার মাইনাসের পাওয়ার তিন তিন কি তিন হচ্ছে বিজোর সংখ্যা তাই মাইনাসটা মাইনাস থেকে যাবে মাইনাস ওয়ান বেরোবে এখানে মাইনাসের পাওয়ার দুই দুই জোর সংখ্যা তাই প্লাস ওয়ান চলে আসবে আর বাকিগুলো কেটে গেছে এইবার মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে দাও শুধু একটা প্লাস ওয়ান পরে থাকল এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার একদম পরিষ্কার আশা করি পরিষ্কার হয়েছে কিছুটা এটা হলো আমাদের আজকের তিন নম্বর অঙ্ক চলো নেক্সট চলে যাবো আমরা এরপরে নাম্বার চার তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পজ করে একটু অঙ্কগুলো নোট করে নেবে আর এই টাইপের আরও অঙ্ক যখন থাকবে পরীক্ষায় অবশ্যই করতে পারবে আশা করি চলো আজকের আমাদের চার নম্বর অঙ্কতে চলে যাই কি বলেছে চার নম্বর অঙ্ক বলেছে এ প্লাস যদি যদি এ প্লাস ওয়ান বাই এ এর মান রুট টু হয় তবে আমাদের বের করতে বলেছে এ টু দি পাওয়ার সিক্সটি প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার সিক্সটি এর মান কত হবে তা তোমরা এখানে ভিডিওটা পজ করতে পারো করে একবার নিজে ট্রাই করো খাতায় চেষ্টা করো হচ্ছে কি না দেখো না হলে আসব চলো আশা করি করেছ ট্রাই করেছ নিজেরাও দরকার আছে এই আকারটা থাকলে কিছুক্ষণ আগে কী বললাম যদি এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান রুট টু হয় তাহলে এক্সেস এক্স টু দি পর ফোরের মান মাইনাস এক হয় এখানে এক্সের জায়গায় কি আছে এ আছে তার মানে এ টু দি পর ফোরের মান আমাদের মাইনাস ওয়ান হবে এটা আমাদের মাথায় রাখতে হবে এবার চলে আসো এ টু দি পর সিক্সটি আছে তুমি লিখো এ টু দি পর ফোর তার পাওয়ার পনেরো কেন চার পনেরো ষাট এখানে এটাকে এটাকেও তাই করে দাও এ টু দি পর ফোর তার পাওয়ারে ফিফটিন দেখো চার পনেরো ষাট এইবার কী করবো এ টু দি পর ফোর মানে তো মাইনাস ওয়ান তাহলে এখানে বসবে মাইনাস ওয়ান তার পাওয়ারে ফিফটিন আর এখানেও বসবে মাইনাস ওয়ান তার পাওয়ার ফিফটিন এইবার মাইনাসের পাওয়ার ফিফটিন ফিফটিন জোর না বিজোর ফিফটিন তো বিজোর তাহলে এই মাইনাস ওয়ানটা মাইনাস ওয়ানই হয়ে যাবে আর এখানে উপরে ওয়ান আর নিচে মাইনাস ওয়ান তার মানে আর একটা মাইনাস ওয়ান আমাদের আসবে ওয়ান বাই মাইনাস ওয়ান তার মানে মাইনাস ওয়ান হবে দুটো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে একে একে দুই তাই রেজাল্ট আসবে আমাদের মাইনাস টু তাহলে এই অঙ্কটার আনসার আসবে আমাদের মাইনাস টু আশা করি পরিষ্কার একদম দেখো এরপরে যে অঙ্কটা আছে নাম্বার পাঁচ আমি নাম্বার ফাইভের অঙ্কটা অনেকটা এরকমই অঙ্ক কি বলেছে এ প্লাস ওয়ান বাই এর মান যদি রুট টু হয় তবে এ টু দি পাওয়ার সিক্সটি নেই এখানে এবার সিক্সটি নেই কত আছে এ টু দি পাওয়ার সিক্সটি ওয়ান এখানেও আছে এ টু দি পাওয়ার সিক্সটি ওয়ান তার মান কত হবে অনেকটা সেম অঙ্ক শুধু একটু পাল্টে যাচ্ছে সিক্সটির জায়গায় সিক্সটি ওয়ান হয়ে গেলে কী করে করবো চলো এবার একটু আমরা দেখি সিক্সটির জায়গায় সিক্সটি ওয়ান হয়ে গেলে কীভাবে করবো দেখো তোমরা যেই দেখবে এরকম আকার দেওয়া আছে তার মানে তোমাদের মাথায় চলে আসবে এ টু দি পর ফোরের মান আসবে মাইনাস ওয়ান ঠিক আছে তার মানে এখানে আমরা কি করব সিক্সটি থাকলে পারে এ টু দি পর ফোর তার পাওয়ার পনেরো তার মানে চার পনেরো ষাট হয় কিন্তু আছে কত একষট্টি আরও একটা এ দরকার তাই আমরা আর একটা এ গুদিয়ে গুণ করে দিলাম পরিষ্কার এইবার তোমরা দেখো একটা নিয়ম মাথায় রাখতে হবে ধরো এ টু দি পাওয়ার এখানে আছে থ্রি ইন্টু এ টু দি পাওয়ার টু দুটো সংখ্যার বেস দেখো একই আছে এ আর এ গুণের বেলায় তাহলে পাওয়ার দুটো কি হয় যোগ হয় তিন আর দুই যোগ করলে পাঁচ হবে এটা আমরা জানি সূচকের নিয়মে এইবার এই পদ্ধতিটাই এখানে ব্যবহার করা হচ্ছে দেখো এখানে ছিল চার পনেরো ষাট আর এখানে একটা এ দিলাম মানে এর পাওয়ার এক আছে এক না দিলেও হয় তাহলে এক আর ষাট মিলে একষট্টি এখানেও একষট্টি করতে গেলে আগে একটা এ দিতে হবে দিলাম এ পরিষ্কার এইবার কি করব এখানে এটা থাকছে এটা মানে তো এ টু দি পাওয়ার ফোর মানে তো মাইনাস ওয়ান তার পাওয়ার ফিফটিন প্লাস ওয়ান বাই এ আর মাইনাস ওয়ান তার পাওয়ার ফিফটিন মাইনাসের পাওয়ার বিজোর তার মানে মাইনাস ওয়ান হবে মাইনাস ওয়ানকে এ দিয়ে গুণ করলে মাইনাস এ হবে আর এখানে আসবে মাইনাস ওয়ান বাই এ হলো এইবার কি করব দুটো থেকে মাইনাস কমন নিয়ে নেব তাহলে ব্র্যাকেটে উল্টো চিহ্ন হয়ে ঢুকে গেল। এবার মাইনাসটা মাইনাসই থাকবে আর এ প্লাস ওয়ান বাই এর মান তো রুট টু দিয়েছে তাহলে এই অঙ্কটার আনসার আসবে আমাদের মাইনাস রুট টু পরিষ্কার একটু পাল্টে গেল দেখে একটু অঙ্কটা পাল্টে দিয়েছিলাম দেখে কিন্তু রেজাল্টটাও পাল্টে গেল। কিন্তু করার পদ্ধতিটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে একদম পরিষ্কার একদম তাহলে এই হলো হচ্ছে নাম্বার ফাইভ তা আজকে এই পর্যন্ত আমরা পাঁচটা অঙ্ক রাখলাম নেক্সট ক্লাসে কিন্তু তোমাদের আবার এই অ্যালজাবরার ছ নম্বর অঙ্ক থেকে আসবে অবশ্যই ঠিক আছে ভালো দেখো দেখা হচ্ছে পরের ক্লাসে